আজকে আমাদের খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা দেখুন। আমাদের দর্শক বন্ধু তিনি বলছেন যে অপমানের পর মিষ্টি কথায় গলবেন কতটা, খুব ভালো বিষয় আলোচনার জন্য বলেছেন। তা প্রথমেই বলে রাখি যে অপমানের পর মিষ্টি কথায় গলবেন কতটা, যারা বলছেন যে দেখুন কিছু মানুষের স্বভাব আছে, হঠাৎ করে আপনাকে চরম অপমান করে দিল, লোক সমক্ষে আপনাকে অপদস্থ করল, তারপর কি হবে, তারপর মাথা ঠান্ডা হলো, এসে আপনাকে মলম লাগাতে শুরু করলো, এক কথায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পর আপনাকে বার্নার লাগিয়ে ঠান্ডা করার চেষ্টা করছে, কতটা গলবে। মনে রাখতে হবে এই মানসিকতাটা খুব খারাপ। বহু স্ত্রীদের দেখেছি তারা স্বামীর লোকসমক্ষে স্বামীকে উল্টোপাল্টা বলে ফেললেন, পরে বাড়ি এসে বলছেন আমার মাথা গরম হয়ে গেছিল। বহু স্বামীকে দেখেছি স্ত্রীর উপর এইরকম চোটপাট করেন, পরে বলেন মাথা গরম হয়ে গেছিল। বহু বন্ধুকে দেখেছি এইরকম বন্ধুর প্রতি কু আচরণ করে ফেলে এবং পরে বলে যে আমার ভুল হয়ে গেছিল। এইরকম বহু মানুষকে দেখেছি। সেক্ষেত্রে কি করণীয়, আজকে আলোচনার বিষয় এটাই যে কি করণীয়। এই ধরন মনে রাখতে হবে এই মানসিকতাটা বদলানো দরকার। অন্যকে ছোট করব যেখানে সেখানে এটা ঠিক নয়। এই যে বিবেচনা বোধ, কোথায় কি করা উচিত, কোথায় কি বলা উচিত, কোনটা বলা উচিত নয়, এই বোধটা তো থাকা উচিত তার। যার নেই তাকে এই যে বলছেন যে অপমানের পর মিষ্টি কথায় গলবেন কতটা, অনেকে আছেন অপমানিত হলেন তারপর মিষ্টি কথা যেই বলছেন গলে যাচ্ছেন সঙ্গে সঙ্গে। আপনি মনে রাখবেন নিজের বিপদ নিজে ডাকছেন, তাকে আবারও এই অপমান করার সুযোগ দিচ্ছেন। প্রবাদ আছে জুতো মেরে গরু দান করা, গরুর চামড়া থেকে জুতো তৈরি হয়, তাই জুতো মারার পর তাকে একটা গরু দিচ্ছেন, বলছেন গরু নিয়ে যাও, সেরকম সুযোগ দেবেন না। তাহলে কি, ক্ষমা তো মানুষের ধর্ম, আপনি ক্ষমা করবেন কিন্তু তার নৈতিকতার উদ্বোধনের জন্য, তার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় একটুখানি রাগ দেখানো ভালো। আমি বলছি না রাগ করার কথা, একটু রাগ দেখান, তাকে বারবার বলুন যে তুমি যেটা করছো সেটা কি ঠিক, তুমি তাহলে সর্বসমক্ষে যেমন অপমান করেছো তোমাকে সর্বসমক্ষে স্বীকার করতে হবে, আমার কাছে এখন ক্ষমা চেয়ে কি হবে না, কিছু হবে না, চলো সবার সামনে ক্ষমা চাইবে। এইরকম উল্টো প্রেশার তাকে ক্রিয়েট করলেই দেখবেন আস্তে আস্তে এগুলো হবে, তাকে সর্বসমক্ষে সে যেমন সবার সামনে অপমান করছে তাকে সবার সামনেই ক্ষমা চাওয়াতে হবে, এমন করলে দেখবেন ঠিক হবে। এরকম দু একবার করালেই দেখবেন সে আর এই ভুলটা পরবর্তীতে করছে না। মনে রাখতে হবে মানুষটাকে আমাদের ফেরত চাই। হ্যাঁ, অনেক সময় এই কথাটা বললেও দেখবেন তার মধ্যে তার আত্মসম্মানে আঘাত লাগবে এবং সে নিজের ব্যাপারটা ভেবে নিয়ে যখনই দেখবেন সে একদম বিনয়াবত হয়ে গেছে তখন জানবেন সে পরিশুদ্ধ হয়েছে, তাকে ভুল স্বীকার করারও দরকার নেই, তাকে আলিঙ্গন করুন, তাকে টেনে নিন। ঠিক এইভাবেই এক একটা মানুষকে আমাদেরকে শুদ্ধ করে নিয়ে সঙ্গে নিতে হবে, ছাড়লে চলবে না। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।